প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফেঁসিবাদের দোসর বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া বলেছেন, বিগত 16 বছরের ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফেঁসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সচিব পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফেঁসিবাদের দোসর। শুক্রবার 15 নভেম্বর বিকালে ঢাকা অফিসার্স ক্লাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 3 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্র প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে যে ফেঁসিবাদী সরকার ছিল তাদের পলিসি ডিসিপ্লিনগুলোই ছিল জনবিরোধী গণতন্ত্র হত্যাকারী। প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেটি বাস্তবায়ন করেছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। বিগত সরকারের সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ একজনের কিছু তথ্য পেয়েছিলাম, সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদের নির্দেশনা দিচ্ছেন যে কোথায় কোথায় গুলি করতে হবে। উপনেতা আরও বলেন, অন্যান্য সেক্টরে যারা ছিলেন তারাও দলীয় কর্মীদের মতো সরকারের বাহিনীগুলোতে গুলি করার নির্দেশনা দিয়েছেন ছাত্র জনতাকে হত্যা করার জন্য। পেশাদারিত্বের যে অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফেঁসিবাদী সরকার, সেই অবক্ষয় যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। অফিসার্স ক্লাবে উপস্থিত সরকারের বর্তমান ও সাবেক আমলাদের উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটা কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আপনারা মতামত দিবেন। কিভাবে সংস্কার করলে বা কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসনে এত দলীয়করণ সম্ভব হবে না, ভবিষ্যতে এতটা দলদাসের মতো কার্যক্রম হবে না, জনবিরোধী অবস্থান হবে না, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দিবেন। শুধু আমরা 24 জন উপদেষ্টা এবং একজন উপদেষ্টাই সরকার না, আপনারা সরকারের অন্যতম অংশ। আমাদের পলিসি বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।